বন্ধ হয়ে পড়ে রয়েছে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা। জেলা ও জেলার বাইরে ইতিহাস জানতে বঞ্চিত হচ্ছেন পড়ুয়া থেকে জেলাবাসী, এমনকি পর্যটকরাও জেলার ইতিহাস জানতে পারছেন না। সংগ্রহশালাটি নিয়মিত খোলা রাখার দাবি জানালেন বিশ্ববিদ্যালয়ের একাংশ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মালদা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও লোকসংস্কৃতি বিশেষজ্ঞ অধ্যাপক প্রদ্যোত ঘোষের ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রাপ্ত অধিকাংশ সামগ্রী এখানে সংরক্ষিত রয়েছে। সংগ্রহশালার নামকরণ হয়েছে প্রদ্যোত ঘোষের মা কবি সুনীতি ঘোষের নামে। আমাদের বলতে গেলে আমাদের পিজি স্টুডেন্ট স্কলার সবাই মানে মালদার মতো একটা ঐতিহাসিক মানে জেলাতে রাজ্যের ইতিহাস তো সেটা জানতে পারতো সবাই, আরও মানে মালদার সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম, তো সেটা খুব দরকার আমাদের খোলা। তোমরা কি চাইছো এটা খোলা থাকো? আমরা চাইছি যে এটা খোলা থাকে, তার জন্য হ্যাঁ অবশ্যই জানানো হবে। এটা খুব সুবিধা হবে পিজি স্টুডেন্টস অ্যান্ড যারা রিসার্চ স্কলার আছে তাদের ক্ষেত্রে ভীষণভাবে সুবিধা হবে, কারণ হচ্ছে যে আমরা জেলার ইতিহাসটা ভালোভাবে জানতে পারবো এবং শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না গোটা বেঙ্গল এবং সারা ভারতের যারা স্কলার আছে যারা স্টুডেন্টস আছে তারা জানতে পারবে। তো এটা খোলা হোক এবং এটা পরিচর্যা করা হোক এটাই আমরা দাবি রাখবো আমাদের স্কলার এবং স্টুডেন্টের পক্ষে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী জানান, বর্তমানে সংগ্রহশালাটির জায়গা ছোট, পরিকল্পনা আছে নবনির্মিত ভবনের একটি তলায় সংগ্রহশালাটি স্থানান্তরিত করার। এই মিউজিয়ামটাকে আমাদের প্ল্যান আছে নতুন জায়গায় স্থানান্তরিত করার। যতটুকু পরিসরে এই মিউজিয়ামের বন্দোবস্ত করা হয়েছে তাতে আমরা খুব বেশি দর্শক বা যারা গবেষণা করেন তাদের জন্য সেটা করে রাখতে পারছি না। তার কারণটা হচ্ছে লাইব্রেরিতে আমাদের এমনিতেই স্থান সংকুলন আছে, সেখানে একটা নির্দিষ্ট জায়গা করা আছে। আমাদের উদ্দেশ্যই হলো আমাদের যে বিল্ডিং তৈরি হচ্ছে আশা করছি খুব শীঘ্রই আমরা নতুন বিল্ডিং হাতে পাবো, তাহলে এই মিউজিয়ামে স্থানান্তর করে একটা নির্দিষ্ট জায়গায় যাতে সবার সামনে এটাকে থাকতে পারে। এটা যেমন অনেক লোকচক্র আড়ালে করে গেছে আমরা সেটা কথা ভাবছি, আসছেন যিনি চাইছেন আমি দেখবো এবং তার জন্য খোলা বন্দোবস্ত করে দিচ্ছি, কিন্তু খুব শীঘ্রই আমরা একটা নতুন রূপ দেবো। আমার সাথে মালদা অঞ্চলের কিছু কথিত চাষা ব্যক্তিত্ব যারা প্রচুর এরকম প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র সংগ্রহ করে রেখেছেন তারা আমার সাথে যোগাযোগ করেছেন, তারা বলছেন যে আমরা এগুলোকে ডোনেট করতে ইচ্ছুক আছি। আমি বলেছি একটু সংগ্রহ করে আমরা নিশ্চয়ই সেগুলো নেবো যাতে নতুন করে আমাদের এই মিউজিয়ামটিকে সাজাতে পারি। ঠিক আছে, মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।